আসুরের সাথে অনেকগুলো হাদিস আছে একটা হাদিস আছে খুব কঠিন হাদিস আমি ওই হাদিসটা পড়ে অস্থির হয়ে অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলাম রসুল বলছে না দুনিয়া মালরুন মালরু নে তনু মাফিহা দেখরুল্লাহ আলিম মোতা আল্লিম ওলা দুনিয়ার উপরে লান দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত শুধু পাঁচটা জিনিস ছাড়া কয়টা এখনো আল্লাহর জিকির কার জিকির দুই হলো আলেম তিন হলো মোত আলেম চার হলো যারা এটা মানে আর পাঁচ হলো যারা এই অনুযায়ী চলে জিকিরের ভিতরেই থাকতে হবে জিকির আছে যেখানে আমরা আছি মানুষের কাজ নেক মানুষের দুয়ারে খাওয়া পুঁছি দেওয়া এটাও কি জিকির মানুষের খ্যাদমত করা এটাও কি এটা সবচেয়ে বড় জিকির জন্য সমাজ কল্যাণমূলক যারা কাজ করে এদের দাম আল্লাহর কাছে শহীদের রক্তের চেয়ে বেশি এই যে চেয়ারম্যানটা যে কত বিচার সালিশ করে একটা ছোট্ট চিকন কথা বলেছে মনির ভাই যে আমি যেন বিচার করতে গিয়ে দুই নম্বরই না করি বহু চেয়ারম্যান এটা করে ঠিক না টাকা খায় আরেকজনের পক্ষে রায় দিয়ে দেয় এটা তিনি খুব হাইলাইট করেছেন আল্লাহ তাকে সৎ পথে চালা তৌফিক দান করুক দুলাল ভাইয়ের আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দিন আমাদের দেশে উল্টাপাল্টা নিয়ম যারা শ্রম দিয়ে খায় এদের কোনো দাম নাই আর যারা বসে বসে পেট মোটা করে এদেরকে কয় আল্লাহ রলি এরা ওলি না উলি 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 এরা কি উলি আল্লাহ বলছেন অনবি আপনি বলেন আল কাসিব হাবিবুল্লাহ যারা হাত দিয়ে কামাই করে খায় এরা আল্লাহ রলি হয়ে যায় শ্রমিকের দাম ইসলামের সবচেয়ে প্রত্যেক নবী শ্রমিক ছিলেন শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে শ্রম নাই আপনার জীবনে জান্নাত নাই শ্রম আছে জান্নাত আচ্ছা ইমানের সাথে শ্রম দিতে হবে কার কথা আল্লাহর কথা এই এসেছেন বিশেষ করে এসেছেন চাষিরা চাষি বেশি না কম বেশি কোন নবী চাষি ছিলেন বলেন হ্যাঁ আদম আলহামদুলিল্লাহ বলেন সব নবীদের বাপ তিনি ছিলেন কি চাষী অতএব চাষিদের বাপের মতোই দামি চাষিরা রাসুল ইসলাম চাষিদেরকে এত ভালোবাসতেন এক চাষিরাসুলের ঘরে কিছু শশা নিয়ে যেতেন বিভিন্ন ক্ষীরায় নিয়ে যেতেন উনি নবীর সামনে বসে তরকারি বেচতেছেন রাসুল পিসের থেকে এসে চোখ টিপি ধরছে একটু চিন্তা করেন তো ত্রিভুবনের সরদার মোহাম্মদ একজন সাধারণ চাষির চোখ টেপে ধরেছে বলছে বল কে ধরেছে তিনি কল্পনাই করেন নাই ত্রিভুবনের সর্দার তাকে এত ভালোবাসেন তিনি বলতে পারলেন না এবার রাসুলাম কানে কানে বললেন তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ তোমার চোখ টিপে ধরেছে ছেড়ে দেওয়ার পরে তিনি দৌড় মেরেছেন আর বলছেন মদিনাবাসী আমি সফল রাসুল আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে একজন শ্রমিক রাসুলের সাথে এসে হাত মিলালেন চাষি চাষিদের হাত শক্ত না নরম থাপ্পড় দিলে কাউকে গালের দাঁত পড়ে যাবে হাত শক্ত চাষিদের শরীরে সবসময় এনার্জি থাকে চাষিরা সবচেয়ে বেশি মাটির কাছে থাকে এই জন্য এদের শরীর ভালো থাকে বেশ সব নবীরা মাটির কাছে থাকতেন কিসের কাছে আমরা এখন সেজদা দেই ফ্লোরে রাসুল সেজদা দিতেন মাটিতে কিসে দিতেন মাটির কপাল দিয়ে যখন মাটিতে সেজদা দিবেন শরীরের এনার্জি বেড়ে যাবে রাসুল টয়লেটে মাটি ইউজ করতেন সবসময় মাটিতে বসতেন মাটিতে শুইতেন মাটিতেই থাকতেন রাহমাতাল আল আমিন আবার নিজের জামাইকেও বলছে মাটির বাপ কিসের বাপ মাটির বাপ কেরামের মন খারাপ হলে রাসুলের কাছে যেতেন মসজিদে যেতেন আর আমাদের মন খারাপ হলে আমরা কি করি আছে না বিড়ি খান তো বেশি করে খায়ন হ্যাঁ বিড়ি খাওয়া তো শুননত না কি আরে এই যে বিড়ি খাচ্ছেন আপনিও শেষ আপনার বাচ্চাও প্রতি বছর বিড়ির কারণে বিশ লক্ষ লোক মারা যাচ্ছে বিশ লক্ষ আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা সিগারেটের ভিতরে এগারোশো রোগ থাকে এগারোশো ইলেভেন সিগারেটের ভিতরে এখন যারা এটা বানাইছে এরা প্রথম যারা সিগারেট বানায় তারা কারা ছিল বলেন তো কারা ছিল ইহুদি এখনো বড় কোম্পানি যেগুলো কারা ব্রিটিশ টোবাকো কাদের এটা আমেরিকান টোবাকো মালিক কারা ইহুদি ফাইভ ফিফটি ফাইভ এর মালিক কারা বেনসনের মালিক কারা সব অপকর্মের হতে হলো ইহুদিরা শ্রমিকের সাথে হাত মিলালেন দেখলেন যে হাতটা খুব শক্ত বললেন তোমার হাতে এত শক্ত কেন বলছি আমি জমিতে কাজ করি হাত শক্ত হয়ে গেছে রাসুল হাতে চুমু খেলেন চুমু খেয়ে বললেন এই দুনিয়াবাসী এই হাতের দিকে দেখো শ্রেষ্ঠ হাত এই হাতকে আল্লাহ নিজে ভালোবাসেন শ্রম দিবেন যে নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে পেটে থাকতো পাথর বাধা ভুলতে পারি না যে সেই নবীজির পটটি ছাড়া বাঁচার উপায় নাই শ্রমিক ভাইদের কথা বলার আর তোকে হই নাই শ্রমিককে ভালোবাসতেন রাহমাত আল্লিল আলামিন আমার শ্রমিক ভাইরা এসেছেন এসেছেন আমাদের অন্য ধর্মের ভাইয়েরা ওরা আমাদের কাছে আমানত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু আছে হয়তো কিছু বৌদ্ধ খ্রিস্টান এখানে নাই আছে নাই এদেরকে আপনি খেয়াল রাখবেন আপনি খাওয়ার সময় ওদেরকে একটু তরকারি পাঠিয়ে দিবেন আপনি ফল কিনলে দুইটা ফল পাঠিয়ে দিবেন দেখবেন ওদের অজান্তেই তারা পড়বে লা ইলাহা মোহাম্মাদুর এটা করতেন রাহমাতাল্লিল আলামিন আমরা এখানে অনেক প্রশাসনের ভাইরে এসেছেন অনেক কষ্ট করে তারা আমাদের আইনগুলো ঠিক রাখে সিআইডি ডিবি এসবি বি এনএসআই র্যাব এবং পুলিশের সদস্যরা এরা অনেক কষ্ট করে কিন্তু রাতের বেলায় আমরা ঘুমাই রাস্তায় দাঁড়িয়ে থাকে কিছু লোক এরা কারা এরা কারা কষ্ট বেশি এখানে একজন অফিসার এসেছেন এই মাহফিলের আমি দেখেছি তিনি খুব কাজ করছেন আমাদের খাওয়ানো থেকে শুরু করে সব আঞ্জাম দিচ্ছেন আল্লাহ আমাদের এই বাহিনীদেরকে কবুল করুন আরো জোরে বলি আমিন আমরা ফিলিস্তিনের জন্য তিনটা কাজ করব। কয়টা তিনটা কাজ সব আলেমরা বলেছেন প্রথম দোয়া করব পারবেন তো দোয়া করতে পারবেন তো যেতে তো পারবেন না আমাকে ধামরায় এমপি সাহেবগত পরশুদিন বললেন তারে ভাই মুক্তিযুদ্ধ করেছি বুকের রক্ত দিয়ে তিনি স্বাধীনতার পথ সুদূর যদি পেতাম ফিলিস্তিনে গিয়ে ইহুদিদের বিরুদ্ধে গুলি চালাতাম আমি অত্যন্ত মুগ্ধ হলাম তার কথা এবারও তিনি এমপি হচ্ছেন তো আমরা যেন এই সেন্সটা আমাদের থাকে কারণ অচিরেই হাজার হাজার গাছ এবং পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি আছে তাকে ধরো এবং মারো সেই সময় আসতেছে ইনশাআল্লাহ আমরা মন খারাপ করার দরকার নেই কাবাঘরকে যিনি হেফাজত করেছেন বাইতুল মোকাদ্দেশকে তিনি হেফাজত করবেন আজকে দুই মাস বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়তে দেয় না আজান হয় না তারপরে মুসলমানরা চুরি করে করে চারিদিক দিয়ে নে নামাজ পড়ছে তারা বলছে বাইচল মোকাদ্দাসের এই এটা ভেঙে দিয়ে তারা তাদের গির্জা বানাবে সেটায় হাত দিতে গেলে আক্রমণ করবেন কে যে কোনো নবী আসার আগে আল্লাহ অ্যাকশানে যান যেমন রসূস আল্সাল্লাম জন্মের চল্লিশ দিন আগে আব্রাহ এসেছিলো কাভাঘর ভাঙার জন্য ওই কাভাঘরকে হেফাজত করেছেন কে কী দিয়ে কি দিয়ে ও আর সালা আলিহিম তয়রান তারমিহিম বেহাজা আরতিম মিন্সিজিন ফজাহাল আহম কাসফিম কুল এখন ওই আসার সময় হয়েছে ঠিক তবে ঠিক রসুল সাহেব ছিলেন উম্মতের শেষ নবী আর বনে সেলের শেষ নবী কে হায় হায় ঈসা আলহিস সালাম এই বনি ইসাইল যারা অসভ্যতা করছে এখন ইহুদিরা কারা বানামায় বসেন ইহুদিরা কারা পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি ফেরাও না এত বড় অসভ্য ছিল না যত বড় অসভ্য হলো ইহুদিরা ঠিক কিনা হসপিটালে বোমিং করছে শিশুদেরকে মারছে মেয়ে বৃদ্ধা জুয়ান কাউকে বাছাই করছে না অথচ আমার রাসু সাহ্লাহ বলছেন তোমরা কোথাও যুদ্ধে বিজয় লাভ করলে কোনো শিশুর গায়ে হাত না কোন মেয়েকে মারবানা কোনো বৃদ্ধের গায়ে হাত দিবানা না রাস্তা নষ্ট করবানা খেতের ফসল নষ্ট করবানা শুধু যারা আসামি তাদেরকেই ধরো তারাও যদি ক্ষমা চায় তাদেরকে কি করে দাও আশিটা যুদ্ধে তিনি মাত্র পাঁচশো ক্যাজুয়ালিটির সংখ্যা পাঁচশো আশিটা যুদ্ধে তিনি চালিয়েছেন সাতাইশটা তিনি যে সেনাপতি ছিলেন রাহমাত আলামিন প্রাণের দুশ্মনদেরকে মাফ করে দিয়েছেন যেই মক্কার লোকেরা তাকে এত কষ্ট দিল ফতে মক্কার পরে আবু সুফিয়ান এসে দাঁড়িয়ে আছে কাঠ গোড়ায় বদরের যুদ্ধের একমাত্র হতেই আবু সুফিয়ান ওহু যুদ্ধের হতা আবু সুফিয়ান তার হাতে বহু সাহাবির রক্ত ঝরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন রাসুল বলছেন চাচা আপনি আমার কাছে কি চান সুবান বলবেন না কি বললেন চাচা আমার কাছে কি চান আবুল সুফিয়ান কাদা শুরু করেছে বলছে কোনো আসামিকে হাতে পেয়ে কোন সভাপতি এত সুন্দর কথা বলেছে আই নেভার থিংক অফ ইট আমি কখনো এটা কল্প নাই যেহেতু চাচা বলেছ ভাতিজার কাছে চাচা যা চায় আমিও তোমার কাছে তা চাই রাসুল সাল্লাম বললেন চাচা লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে পেয়ে কুয়ায় ফেলে দিয়েছিল যে এগারোটি ভাই তাদেরকে হাতের নাগালে পেয়ে যা বলেছিলেন আমিও মক্কার জন্য তাই বললাম লা তাসরিমা আলাইকুম আল ইয়াম আনতুমুত তুলাকা কোনো প্রতিশোধ আমি নেব না সুবহানাল্লাহ আমি মুছে ফেললাম আপনাদের যা কষ্ট আমি কি করলাম মুছে ফেললাম আপনারা আজাদ শুধু তাই বললেন না তিনি ছিলেন মক্কান নেতাবু সুফি আনবাদ ইয়াল্লাহুয়ান এবার বললেন আপনাকে শুধু মাফ করলাম না আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ সাথে সাথে তিনি পরিনাল্লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুনল্লা সাল্লাল্লাহু মানুষকে মাফ করতে পারবেন তো কথা বলেন আপনি যদি কাউকে মাফ করেন আপনাকে মাফ করবেন কে আপনি কারোর জন্য মাফ চাইলে আপনার গুণা ক্ষমা করে দিবেন কে রাসুল বলছেন মুসলিম শরীফের বর্ণনা কেউ যদি তার অগোচরে তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ সবার আগে তার জন্য দোয়াটা কবুল করে নেয় তারপরে অন্য ভাইয়ের জন্য রাসূলের সামনে এক বুড়ি মহিলা বোঝা নিয়ে যাচ্ছে সাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট ফতে মক্কার হিরো তিনি ছিলেন সভাপতি আনবিটেন প্রেসিডেন্ট ওই বুড়ির বোঝা হাতে নিয়ে নিলেন সোমনাল বলতে ইচ্ছে করে না আমাদের তো জামার ভাঁজ নষ্ট হয়ে যাবে কত ফরমালিটিতে চিন্তা আমরা করি বুড়ি বলছে তুমি কে গো বলছে মা আমি একজন আগন্তুক আমি এই শহরে এসেছি একটু ঘুরার জন্য আপনি কোথায় যাবেন বলছে মোহাম্মদ এসেছে আমাকে মেরে ফেলবে আমি ওই পাহাড়ে লুকাবো ওই পাহাড়ে আমার আত্মীয় স্বজন আছে আমি সেখানে যাব তোমাকে পেয়েছি ভালোই হয়েছে তার পিছে পিছে বোঝাটা নিয়ে গেলেন ওখানে রাখার পরে মহিলা কিছু পয়সা রাসুলকে দিচ্ছেন রাসুলাম কাছের দিকে আঙ্গুল দিয়ে বললেন ইন আমি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কিছু নেই না মহিলা বলল এটা কেমন যুবক এত সুন্দর যুবক তো আমি আর কখনো দেখি নাই কি নাম গো বাবা তোমার এবার রাসুল সাহা বললেন মা যেহেতু নাম জেনতে চেয়েছেন যেই মোহাম্মদের ভয়ে আপনি এখানে এসেছেন আমি আবদুল্লার ছেলে সেই মোহাম্মদ আপনার সামনে দাঁড়ানো বুড়ি পড়ে নিয়েছে মানুষকে ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন কে বলেছেন আমার ভাই আমার ভাই অনেক পড়াশোনা করে আমি খুব ভালো পেয়েছি অনেকগুলো সুন্দর সুন্দর কথা শুনেছি ভাইয়ের থেকে আল্লাহ তাকে কবুল করুক সব চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক বাংলাদেশে চেয়ারম্যানই করা আমেরিকা চালানোর চেয়ে কঠিন আমেরিকা চালাইতে এত কষ্ট লাগে না আমেরিকার সব সেট আপ করা আছে হে মিস্টার জন ইউ ডোয়ে খালাস কিন্তু বাংলাদেশে রাত দশটার সময় এগারোটা বারোটার সময় চেয়ারম্যানের বাড়ি থেকে চেয়ারম্যান সাহেব বউ বাড়ি থেকে বের করে দিছে কি করবেন করে আপনাদের এখানে হয় কি না জানি না আমার ভাই কয়েক ডজন আছে আমার পরিবারের ভিতরে চেয়ারম্যান আরও অন্যান্য দায়িত্বে এমপিও আছেন আলহামদুলিল্লাহ তো তো চেয়ারম্যান আপনার বাইরে করে দিল আমি কি করব কয় না আমি ওই যৌতুকের খাট আনছিলাম তো বোর সাথে ঝগড়া লাগছে ওই খাটে শুইয়া বউ কয় আমার বাপের খাট থেকে নাম এরকম ঘটনা বোধ হয় না আহা তারপরেও ইনারা অত্যন্ত ধৈর্যের সাথে সবগুলো মেকআপ করেন ঠিক না ঠিক এখন তো ঝামেলা আরো বেশি এই যে বিদ্ধ ভাতা আমি অন্তত কয়েক হাজার চেয়ারম্যানের খবর জানি কয়েক শ চেয়ারম্যানের যারা বিদ্ধ ভাতা সব নিজের পেটে ঢুকেছে আছে না নাই করোনার চাউল পর্যন্ত খেয়ে ফেলেছে এরকম ডাকায় আছে না নাই কবরস্থানের পয়সা মসজিদের পয়সা খেয়ে ফেলে আছে না নাই আপনি হারাম যাবে যেখানে আরাম নাই তাও বলছে আপনার রিজিকটা হালাল কিনা দেখে নেন কি সুন্দর কথা আল্লাহ আমাদের সবার হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন রাসুলাম হালাল রিজিকের জন্য একটা দোয়া করতেন দোয়াটা জানেন তো আপনারা আল্লাহ আকফিনি বি হালালিকা আন হারামিকা অগ্নি বিফাদিকা আম্মান সেওয়াক হে আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দেন সুবাহান আল্লাহ বলি হালাল চাইবেন কার কাছে আল্লাহর কাছে সুরা আরাফটি সহ এ ষাটটি সুরা প্রথম ষাটটি সুরা যারা পড়বে রাসু বলছেন আল্লাহ তাকে আলেম হিসাবে গ্রহণ করবে প্রথম ষাটটা সুরার জ্ঞান যার মধ্যে থাকবে সে কি হবে আলেম হবে প্রথম লাভ হলো আপনার শরীরের জোড়ার সৎকা হলো প্রত্যেক শরীরে এক একটা শরীরে বাহিরে আসে তিনশো পঁয়ষট্টি জোড়া ভিতরে কত জোড়া ডাক্তাররাও জানে না জানবে কেমনে ব্রেনের ভিতরে সাতাশশো কোটি বেইন আছে হার্টের ভিতরে পঁচিশশো কোটি এগুলির ভিতরে আবার জোড়া আছে সাল্লাম বলছেন তোমরা এই জোড়ার সৎকা আদায় করে পৃথিবী থেকে আসবা সবাই রাম বললেন হাউ ইউ গানে হাউ ইউ গানে গিভ দ্য চ্যারিটি টু দিস অল জয়েন্টস আমরা এই জোড়াগুলোর কিভাবে হক আদায় করবো রাসূল সাল্লাম বললেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকর পড়ো এক একটা পড়ার সাথে সাথে এক একটা জোড়া সৎকা হয়ে যাবে এখন সাহাবাই কেরাম বললেন যতগুলো জোড়া আছে কেমত পর্যন্ত সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলল জোড়ার সৎকা শেষ হবে এবার রাসুল একটা ছোট্ট পরামর্শ দিলেন আমাদের ইসলাম বড় সুন্দর আলহামদুলিল্লাহ বলেন এক রাতে রাসুল বলছেন কে দশ পারা কোরআন পড়ে শুনতে পারবা কেউ হাত তুললেন না কারণ দশ পড়া কোরআন পড়তে গেলে রাত কি হবে শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ছোট্ট একটি সূরা পড়বা দশ পারার সওয়াব আল্লাহ মন্লামায় লিখে দিবে ইনশাআল্লাহ সাহাবায়ে বড় আগ্রহ নিয়ে বসলেন বলেন ইয়া রাসূলুল্লাহ কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লামিয়া লি দেওয়া লামিয়ো লাদে অ লামিয়া কুলহু কুফুয়ার ব্যাস একবার পড়লে কয় পারা চ কয় পারা দশ পারা কিন্তু যদি মাজারি গিয়ে সিন্নী চান শেষ হ্যাঁ পিতামাতার সাথে চোখরাঙায় কথা বলে রে বুড়া তুই আমার জমি খারাপটা দিলি কে এরকম বেয়া তো পাছে না কিছু না দিলেই কি পিতা মাতা যদি কিচ্ছু না দেয় তোমার সম্পদ সব যদি কেড়ে নেয় পিতামাতা দুনিয়ার আদালতে দোষী হবে না আল্লাহ বলছেন সুরা বাকারা দুইশো পনেরো নাম্বার মা মিন খাইরিন ফালিল ওয়ালে দাইন যা খরচ করবা সব পিতা মাতার জন্য আগে করো যেমন তিনি খরচ করার সময় তোমার জন্য হিসাব করেন নাই তুমিও তার কাছে কোনো হিসাব চেয়েও আবার রাসুল সাল্লাম বলেছেন যারা পিতা জন্য খরচ করে এদের কোনো হিসাব আল্লাহ চাইবে না ঘরের ভিতরে কি আমত নিয়ে বসে আছি সোমান আল্লাহ বলতে ইচ্ছে করে না রাসুল সাহায্যের কাছে এমনি ওমর উমর ফারুক ছেলে এমনি ওমর এই সিলেবাস দিলেন আবার সাত মঞ্জিল কোরআন শরীফ কয় মঞ্জিল সাত মঞ্জিল রাসুল সাহায্যাম ওমর ফারুকের ছেলে আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ মানহু আর্দাকে বলছেন তুমি সাত দিনে কোরআন জন্য সাত দিনে কি খতম করা কোরআন করা যারা দায়ী যারা স্টেজে বসে কথা বলে এরা সবচেয়ে বেশি সাথে থাকবে সুরামায়দা পর্যন্ত প্রথম মঞ্জিল আল্লাহ রবীন্দন সুরা আরফকে একটা অনন্য সুন্দর সুরা করে দিলেন প্রথম পাঁচটি বড় সুরাই হলো সামাজিক সুরা যতগুলো আইন আছে সবগুলোটার ভিতরে আছে প্রথম সুরা বাকারাটা হলো ইনসাইক্লোপিডিয়া অফ কোরআন কোরআনে যা কিছু আছে সব আছে সুরাবাকারার ভিতরে সুরা বাকারা যেই ঘরে পড়া হয় সেই ঘরে কোনো বিপদ আসে না রাসুল সাল্লাম বলছেন আল খাইরুকুল্লাহ ফিল বাকারা সব কল্যাণ আল্লাহ সুরাবাকারার ভিতরে দিয়ে দিয়েছে সুরা বাকার শেষ দুটি আয়াত যারা রাতে পড়বে সারা রাত তাদের নামে সোয়াব লেখা হতে থাকবে একজন দাঁড়িয়ে থাকবে নামাজে আর একজন দুই দুই আয়াত পড়ে শুয়ে থাকবে এর সোয়াব হবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সোমান আল্লাহ আস্তে একটু না আবার এই দুইটি আয়াত আসমান থেকে আল্লাহ স্পেশাল ফেরেস্তা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন বোখারের বর্ণনা জিব্রাহল আমিন ইসলামের সামনে বসে থাকলেন রাসুলামের সামনে বসা জিব্রাহল আমিন ইসলাম হঠাৎ করে একটা আওয়াজ হলো রাসূস বললেন কিসের আওয়াজ জিবরা আমিন আমিন আলাইহিসসাল্লাম বললেন আকাশের একটা দরজা খোলা হয়েছে এটা আগে খোলা হয়নি একজন ফেরেশদা নাজিল হচ্ছে তিনি আগে কখনো নাজিল হন নেই এই দুই আয়াত যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নুর সৃষ্টি করে দিবে জানেন তো শেষ দুটি আয়াত আচ্ছা আমরা শেষের দিকে পড়ে নেব রাজি আছি তো এই চোখ বন্ধ করলেই কোথায় যাব কবরস্থান শোয়ার সময় আসুল পাঁচটা আমল করতেন কয়টা পাঁচটা আমল এগুলো বলে দেবো ইনশাল্লাহ কাফ ইয়া আই সোয়াদ এগুলোর অর্থ জানেন কে আল্লাহ কিতাব 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 কি কিতাব হলো আমলনামা কিতাব কী আমলনামা আপনার আমলনামা আপনার কাছেই আছে আল্লাহ কোনো দিন বলবে না তুমি দাঁড়াও আমি তোমার আমলনামা পড়ি বরং আমার আমলনামা আমাকেই পড়তে হবে সুরা বনে ই আল্লাহ বলছেন এতরা কিতাবা কাফে নাসি কালেয়াও মা আনেই কাখাসিবা ইউ রিড ইউর বুক ইউ আর টু ট্যাক ইয়র ঠাই নাই ঠাই নাই ছোটো তরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি কোন কবি হ্যাঁ সোনার তরি কী দিয়ে আমল নামা ভরেছেন রবি ঠাকুর কী দিয়ে আমল নামা ভরেছে শরৎচন্দ্র কি দিয়ে আমল নামা ভরেছে কবিরা প্রেসিডেন্টটা মন্ত্রীরা বিভিন্ন মানুষেরা ঠিক ঠিক প্রত্যেক আমল নামা তার কাছে থাকবে কার কথা আল্লাহ বলবেন তোমার তুমি পড়ো তোমার হিসাব নেয়ার জন্য তুমি যথেষ্ট আল্লাহ রব আল বলছেন যার আমল আমি ডান হাতে দেব তাকে আমি বিনা হিসাবে মাফ করে দেবো আলুঘাটি বেশি করে খাইবেন আসলে শুন আলু ঘাটের ভিতরে কি দেন আপনারা গরুর তেল দেন না এই গরুর খাইতেন রাসুল বলতেন সাল্লু ইহুদিরা তেল খায় না গরুর তেল তোমরা তেল খাও ইহুদিরা খায় গু খায় গু মুদ আমরা খাই গোস্ত আর দুধ ঠিক না বেটি ভালো জিনিস ওদের কপালে জুটবে না রাসুল বলছেন গরুর চর্বি ছাগলের চর্বি এগুলো খাবেন চাবায়া চাবা শরীর ভালো থাকবে এটা পিওর এটা চেয়ে পিওর কোনো তেল নাই আমরা এখন এটা গরিবের লাইগা থুয়ে দিই এই জন্য তো গরিবের স্বাস্থ্য ভালো গরিবের স্বাস্থ্য ভালো গরিবে পাঙ্গাসের তেল খায় স্বাস্থ্য এমনি ভালো আর পয়সা আলার স্বাস্থ্য খারাপ গোস্ত দেখলে এমনি বুকে ধরে হালুয়াও খাইতে পারস না গোস্ত খাইতে পারস না এখানেও না খায় মরবি সেই পারেও না খায় মরবি কারণ মানুষের হক মারস্ত ঠিক না ঠিক কিতাব অনুম আপনার কাছে কিতাব নাজিল করেছি কিরকম কিতাব তিবিয়ান আর লিকুল্লিশাই মাহফার রাতনাফিল কিতাব এমিনসাহি এমন একটা কিতাব আপনার কাছে দিলাম যাতে আমি কোনো জিনিস বাদ নেই সব কিছু এখানে আছে না নাই মানুষ অসুস্থ হলে কি করবে সেটা আছে না নাই যেমন আপনি অসুস্থ হলেই প্রথম কাকে স্মরণ করবেন সব শরীরের রোগ্রাসাগুলো কার জিকির চায় আল্লাহর যে চায় আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কোন জায়গায় বানিয়েছেন কোথায় জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ঠিক বা ঠিক জান্নাত উপরে না নিচে হ্যাঁ আমাদের আমলগুলো কোন দিকে যায় জন্য দোয়া করলে বলছি না আগে আপনার জন্য দোয়া কবুল হবে আল্লাহ ওনাকে কবুল করুক এখানে যত ভাই এসেছেন অনেক ভাই এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আমাদের কি কষ্ট হবে আল্লাহ কাউকে মাফ করে দিলে কষ্ট হবে না মৃত্যু পরেই দেখবেন কত অনন্ত জীবন আমাদের সেখানে থাকতে হবে এই ছোট জিনিস নিয়ে ঠেলাঠেলি আমরা যেন না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা মানুষের জন্য উদারভাবে দোয়া করব কিতাব মা ফার্রাতনা ফিল কিতাব এ মিন সেই এমন কোনো কিছু নাই যেটা কিতাব মধ্যে বাদ দেওয়া হয়নি পিপলার কথা এখানে আছে না নাই কোন সুরায় সুরান্নামাল মৌমাছির কথা আছে না নাই সুরান্না হাল হাতির কথা আছে না নাই ফেরাউনের কথা আছে না নাই আবার ফেরাউনের চেয়ে বড় অসিব্যের কথা আছে না নাই ফেরাউনের চেয়ে বড় অশিব্য ছিল আবু লাহাব ফেরাউনের নামে কোনো সুরা নাই কিন্তু আবু লাহাবের নামে সুরা আছে তার মানে মৌসা আলাইসাল্লামকে ফেরাউন যত কষ্ট দেয়নি তার চেয়ে বেশি আমার রাসুলকে কষ্ট দিয়েছে আবু লাহাব কিরকম কষ্ট দেখেন রাসুলের ছেলে আনহু মারা গেলেন কারো অন্য ধর্মের কোনো লোকের সন্তান যদি মারা যায় আমরা কি হাসি একজন হিন্দু ছেলে মারা গেলে আমরা কি হাসি কথা বলেন না কেন আমরা ব্যথিত হই ঠিক না এটি স্বাভাবিক রাসুলসাল্লাহামের জন্য আবুল আহবের অনেক কৃত্তি আছে আবুল আহাব যখন রাসুল সাল্লাম জন্ম নিয়েছেন তার বান্দি মাইসারা বলছে যাও আমার নবীকে দুধ পান করাও দুধ পান দেশ মাস করানোর পরে আবুল আহাব এই আঙ্গুল দিয়ে তাকে আজাদ করে দিলেন বোখারিতে হাদিস এসেছে আবুল আহাবের সমস্ত শরীর আগুনে পুড়বে কিন্তু এই আগুন আঙ্গুলটা বেঁচে থাকবে এই আঙ্গুল সে চাটতে থাকবে জাহান্নামের ভিতরে এই আবুল আহাব যখন রাসু সাল্লামের ছেলে মারা গেলেন তার দুইটা মেয়েকে তার ছেলে রেবো করলেন এত ভালোবাসতেন সাল্লামকে রোকাইয়া এবং আমার কথাতে আপনার বাজে কিছু পাবেন না হয় কোরআন না হয় হাদিস খালাস বহারের হাদিস রাসুল সাল্লাম বলছেন এই আঙ্গুলটা তার বাঁচিয়ে দিবেন কে ওই যে রাসুল সাইসাল্লামকে ইশারা করছেন রাসুল সাল্লামকে যে মহিলা একটু কমা দেন হ্যাঁ একটু কমায় দেন আমাদের কষ্ট হয়ে গেছে আমার আমার কষ্ট না হয় একটু কমা দেন হ্যাঁ কথা বলার চেয়ে কষ্টকর কিছু নেই এই জন্য সব নবীরা কম কথা বলতেন শুনতেন বেশি এখন আপনারা শুনেন বেশি করেন এটা যেন না হয় আমি বক্তাদের মধ্যে এখন বেশি কথা বলি একটু বেশি সময় মানুষের জন্য ছেড়ে দেয় মানুষ আমারা ধরে একের ভালো করে তেল বাইর করে অন্য বক্তারা পাঁচচল্লিশ মিনিট এক ঘন্টা উন্নতকে হুক করে তুলে দেয় কিন্তু এটা আমি করি না কারণ আমার প্রিয় যিনি আল্লামা ছিলেন তিনি এটা করতেন না তিনি মাহফিলের শেষে কমিটিকে জিজ্ঞেস করতেন দোয়া করবো কি সুবাহ আল্লাহ বলবেন না বগুড়াতে লক্ষ লক্ষ লোকের মাহফিল জানেন তো কার হা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউজ দান করুন এই বসন্ত আর কোনো দিন দুনিয়াতে আসবে না কিতাব আপনার আমল নামা আল্লাহ হাতে ধরিয়ে দিবেন আল্লাহ বলছেন সুরাহ আকার ভিতরে এসেছেন

সে আমলনামা পড়বে আর বলবে এটি আমার আমলনামা সবাই দেখো আল্লাহ আকবার বক কি কিতাপ দেখো আমার কি সুন্দর আমলনামা দুনিয়াতে ভালো রেজাল্ট পেলে আমরা সবাইকে দেখাই ঠিকটা বা ঠিক আর যারা ফেল করে তারা দেখায় কেউ ক এই শোন আমি কিন্তু ফেল করছি কচ্চুরের মতো লুকিয়ে বেড়ায় পরীক্ষার আগে খুব খুশি ছিল পরীক্ষার পরে তার খুশি শেষ আর ভালো ছাত্র পরীক্ষার আগে বড় কষ্ট করে পড়ে পরীক্ষার পরে তার খুশি আসে না নাই আমরা এখন দুনিয়াতে কষ্টের ভিতরে আছি ফজরের নামাজ আছে না নাই রাতে দশটা এগারোটা বারোটা পর্যন্ত মাহফিল শুনবো তারপরে ফজর পড়বো আবার শাক পড়বো আবার তজবি করবো ঠিকঠাক ঠিক একটা নামাজ শেষ না করতে করতে আরেকটা নামাজ আছে না নাই আরেকটা শেষ করতে না করতে আরেকটা আছে না নাই আমরা কষ্ট করবো দুনিয়ার জীবনে হাসবো কোথায় হাসব কোথায় আল্লাহ বৌ যার ডান হাতে আমি আমোল নামা দিয়ে দেব ফাস ফাই হাসাবু হেস তাকে আমি বিনা হিসাবে জান্নাত দান করে দেব রাসূল সেজদায় দোয়া করতেন পড়েন আল্লাহ হুম্মা হাসিবিনী হাসা বাই ইয়াসিরা আল্লাহ হুম্মা

কেন এক পরে শেষ দায় কাঁদেন রাসুল শেষ দায় কাঁদতেন বেশি সাহাবাই কেরাম নামাজের ভিতরে কাঁদতেন আমরা কাদি বাহিরে সাহাবাই কেরাম কাঁদতেন ভিতরে আল্লাহ নামাজের ভিতরে কাদার তৌফিক আমাদেরকে দান করেন রাসুল শেষ দায় কাঁদতেন মা বললেন কেন আপনি এরকম করে কাঁদেন রাসুল সাল্লাম বলছেন আয় আল্লাহ যদি কারো থেকে হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই উম্ম যেন চাইতে পারে সেজন্য রাসুল পড়তেন সাল্লাহ আলি বড় সুন্দর করে আমাদের জাতীয় কবি এটাকে বাংলা করেছেন আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার না তব দয়া চাহে চাহে গুনাগা আল্লাহ করোনা বিচার বলেন আমিন আরো জোরে বলে আমিন আমরা মাপ চাইবো কার কাছে আল্লাহর কাছে বান্দার সাথে গুণ হলে বান্দার কাছে মাপ চান যেমন বিবির সাথে একটা বেয়াদবি করে ফেলেছেন যৌতুক খেয়েছেন এরকম আছে না দেখি কোন কোন আল্লাহর খেয়ে বিয়ে করছেন একটু হাত এটা একটা কষ্টকর হয়ে গেলে এখন দেখি হাত তোলেন কারা যৌতুক ছাড়া বিয়ে করছে মা আল্লাহ আল্লাহ কবুল করেন কত আল্লাহ অলি এখানে হাজির আল্লাহ কবুল করেন এরে আসল অলি আপনি যদি যৌতুক ছাড়া বিয়ে করেন আপনার মেয়েকেও যৌতুক ছাড়া আপনি বিয়ে দিতে পারবেন আর আপনি যদি যৌতুক খান আপনার মেয়েকে দ্বিতীয় যৌতুক দিতে হইবে বিবির থেকে যৌতুক কে ফেলেছেন মাপ চান বিবি না মাফ করলে আল্লাহ মাফ করবে বিবির গায়ে হাত তুলেছ বিবির গায়ে হাত তুলেছ চোয়াল মেরেছো থাপ্পড় মেরেছো বিবির কাছে মাপ চাও আলী রাদিয়াল্লাহু আনহুর মতো জান্নাতি যুবক মা ফাতেমার কাছে মাফ চেয়েছেন বলছেন ফাতেমা যেভাবে আপনাকে রাখা দরকার ছিল আমি সেইভাবে আপনাকে রাখতে পারিনি আমাকে মাফ করে দিন আবার ফাতেমা রাদি আল্লাহ বলছেন দুইজনে জান্নাতি দুজনে কি জান্নাতি দুজনে জান্নাতের সর্দার আপনার যেভাবে খেদমত করা দরকার আমি সেটা করতে পারি আপনি আমাকে মাফ করে দিন এতে সম্পর্ক বাড়ে না কমে আবার স্বামী স্ত্রীর নাম ধরে দোয়া করবে স্ত্রী স্বামীর নাম ধরে দোয়া করবে এটাই সুন্না এটা কি সুন্না মা খাদিজার নাম ধরে দোয়া করতেন রাহমাত প্রত্যেক বিবির জন্য দোয়া করতেন কোনো কোনদিন কোন মেয়ের সাথে দুর্ব্যবহার করেন কারণ একজন পুরুষের সবচেয়ে বড় সাক্ষী হলো তার বউ সাক্ষী কে তার বউ রাসুল বলেছেন খেয়ার কুম খেয়ার কুমিলান ইসাই তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে মানুষ তার বিবিদের কাছে ভালো কথাটা বলেই বলে না আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো আরো আজ না কন্যা আল্লাহ আজকে গিয়ে আপনি বলবেন বিবিকে বিবি বিসালাম কি ব্যাপার আজকে সালাম দেয় আজকে সালাম দেয় আমি পেয়েছি এরকম আমার মসজিদে এক মুসল্লি বসে আছেন তিনি ঘরে ফোন করেছেন ফোন করে বলছে এই ওই কই ফোন দরস না কে তোর বাপে বিল দেয় হ্যাঁ আপনি কার সাথে এরকম কথা বলছেন কয় ওই যে ঘরের ওনার সাথে তো সালাম কই কয় সালাম দিলে তো মাথায় উঠবে আমি দেখি মাথায় উঠে কিনা তুই লাউড স্পিকার দে দে সালাম সালাম বউ কয় কি সালাম দাও কর কি করবা না এরকম পান্ডা সালাম পাশের থেকে আমি বললাম আপা আমি তারিক হয় হুজুর আসসালাম আলাইকুম বলেন তো আপা কি খবর কই লোকটা এত দুর্ব্যবহার করে হুজুর আমি আগে চাকরি করতাম না আমাকে আমেরিকায় নিয়ে চাকরি করাইছে আমার পর্দা খোলাইছে তার তিনটা বাচ্চা বাচ্চার শেষ চারটা এই চারজনের সব কিছু আমি করি রান্না বাড়া খাওয়া তারপরেও থেকে আমার গায়ের দিকে আসে এরকম বেয়াদব আছে না কি পেয়েছেন থেকে পেয়েছেন এই কুত্তা মেজাজ কোথা থেকে পেয়েছেন আপনার ঘরের সব কাজ বিবি করবে বিবি হলেন ঘরের সৌন্দর্য সুরার ও মেরা কোষ নাম্বারায় তিয়াল্লা প্রথমেই বলছেন মিন আয়াতিহি হালাক না কুম আজওয়া যা আমার নিদর্শন আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি কি বানিয়েছেন জোড়া বান